আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এভাবে শসা দিয়ে, চানাচুর দিয়ে, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু কুচানো এইভাবে মুড়ি মাখিয়ে নিতে পারো। একদম সহজে আমরা মুড়ি মাখাতে পারি, তবে এটার সাথে সরিষার তেল দিলে ভালো লাগবে না। সরিষার তেল ছাড়া করা বেশি বেটার হবে। মুড়ি একদম নরম হয়ে যাবে। মুড়মুড়ে মুড়ি খেতে চাইলে অবশ্য চানাচুর দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে আর তেল দিয়ে, তেল অ্যাড করে মুড়ি মাখাতে পারো। বাট শসা যখন দিবা তখন কিন্তু মুড়ি একদম নরম হয়ে যায়, নেতায় যায়। একদম কমপ্লিট হয়ে গেছে আমার মুড়ি মাখানো। ওকে, আচ্ছা, এই ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি গ্রিন চিলি, দিচ্ছি ট্যাংরা মাছ। একদম ইজি, তোমরা যে কেউ রান্না করে ফেলতে পারো, একদম সহজ। দিচ্ছি এখানে সল্ট, দিচ্ছি এখানে হলুদ পাউডার, মানে হলুদের গুঁড়ো আমি কম দিচ্ছি আর চিলি পাউডারও কম দিচ্ছি, কারণ আমরা যখন গ্রিন চিলি ব্যবহার করবো, আই মিন কাঁচামরিচ, সেই টাইমে কিন্তু ততটা মশলা দেওয়ার প্রয়োজন নেই। আমরা একদম অল্প মশলা দিয়ে খেতে পারি, মানে কাঁচামরিচের যে ফ্লেভার আসবে সেটাই কিন্তু অনেক ভালো। ওকে, এটার সাথে আমি অয়েল অ্যাড করব। আমি অলরেডি অয়েল দিয়ে দিয়েছি, সামথিং পানি অ্যাড করব। ব্যাস হয়ে গেল, এটা বসিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই। তো এখানে এই যে একদম অল্প সময়ে আমরা এই রান্নাগুলো রান্না করে ফেলতে পারি। তোমরা যে যেখান থেকে আমার রান্না দেখছো, আমি আশা করি তোমরা আমার রান্না ফলোতে রাখবা, সরাসরি দেখাচ্ছে মিডিয়াতে। এই হচ্ছে চাপিলা মাছ, একদম হয়ে যাচ্ছে, ঢেকে দেওয়ার প্রয়োজন নাই, কারণ চাপিলা মাছগুলো একদম নরম। ও আচ্ছা, ঢেকে দিতে হবে ভেজিটেবল সেদ্ধ হওয়ার জন্য। ওকে, আর কিছুক্ষণ হবে, প্রায় হয়ে গেছে। Hey.
এই হয়ে গেছে। বেগুন দিয়ে ট্যাংরা মাছ এখানে হয়ে গেছে, বেগুন দিয়ে চাপলা মাছ কমপ্লিট।